স্বাগত জানাচ্ছি এসিওজেএফ সংলাপের 12তম পর্বে। আজ আমরা কথা বলবো পরিবেশ সাংবাদিকতা নিয়ে, এবং এই পরিবেশ সাংবাদিকতা নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে 3 জন অতিথি উপস্থিত হয়েছেন। আমাদের সাথে যুক্ত আছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক জনাব কামরুজ্জামান মজুমদার, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার জনাব ইফতেখার মাহমুদ, এবং নিউজ বাংলা 24 এর চিফ রিপোর্টার জনাব রহমান মাসুদ। আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আপনাদের সুচিন্তিত মতামত এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। জনাব ইফতেখার মাহমুদ, আমি আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাইবো। আমরা ছোটবেলা থেকে পড়েছি, জেনেছি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। এই পরিবেশ শব্দটার সাথে আমি যদি সাংবাদিকতা শব্দটি যুক্ত করি, অর্থাৎ পরিবেশ সাংবাদিকতা, এই পরিবেশ সাংবাদিকতার পরিসরটা আসলে কতটুকু? জনাব ইফতেখার মাহমুদ। প্রথমত আপনাদেরকে ধন্যবাদ আজকে আমাকে এইভাবে এখানে ডাকার জন্য। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে যে সাংবাদিকতা বিভাগের সঙ্গে আমার আগের একটা সম্পর্ক ছিল, আমি পরিবেশ সাংবাদিকতা বিষয়ে একটা ফুল কোর্স একবার পড়িয়েছি গত বছর। তো আমাদের অনেক ছাত্রছাত্রী এবং সহকর্মীদের সাথেই এক ধরনের পূর্ব পরিচয় আছে, তো আপনাদের সাথে কথা বলতে পারার কারণে আজকে আমার ভালো লাগছে। ধন্যবাদ আবারও আপনাদেরকে। তো আমি যে বিষয়টা আমাকে আপনারা বলার জন্য সুযোগ দিলেন, একটা হচ্ছে কি, ধরেন ইন জেনারেলি কনসেপচুয়ালি পরিবেশ সাংবাদিকতা বলে একটা শব্দ সাংবাদিকতায় প্রচলিত আছে। যেহেতু সাংবাদিকতার বিদ থাকে, তো বিদ ভিত্তিক সাংবাদিকতায় যে অর্থনৈতিক সাংবাদিকতা, তারপর আপনি বিনোদন সাংবাদিকতা, এরকম নানা ধরনের বিদ ভিত্তিক বিন্যাসের কারণে পরিবেশ সাংবাদিকতাকেও সাম্প্রতিক সময়ে একটা বিদ আকারে দেখা হচ্ছে। কিন্তু যদি বলেন যে বাংলাদেশের, এবং সেটা শুধুমাত্র ঢাকা শহরের ক্ষেত্রে, কিন্তু যদি আপনি ঢাকার বাইরে সাংবাদিকদের কথা দেখেন, সেখানে কিন্তু এরকম বিদ বলতে কিছু নাই। পরিবেশ সাংবাদিকতা বলতে আলাদা করে কোনো কিছু নাই। সেখানে যিনি জেলা প্রতিনিধি থাকেন বা জেলা অফিস থাকে, সেখানকার সাংবাদিকরা সব ধরনের রিপোর্টই করে। এবং মূলত দেশের যদি সংবাদ আমি বলি, ঢাকায় সংবাদ হয়তো বেশি গুরুত্ব পায়, নানা ঘটনা ঘটে, কিন্তু পরিবেশের মূল যে ইভেন্ট গুলো, ঘটনাগুলো, তার একটা বড় অংশ কিন্তু আমাদের ঢাকার বাইরে বা শহরের বাইরে। হ্যাঁ, ফলে সেইখানে সেখানকার কন্টেক্সটে দেখলে কোন একটা রিপোর্ট হয়তো পরিবেশ বিষয়ক রিপোর্ট, কিন্তু ওইখানে কোনো ডেজিগনেটেড পরিবেশ সাংবাদিক মানে সাংবাদিক নাই। হ্যাঁ, আছেন অনেক সাংবাদিক আছে যারা পরিবেশ বিষয়ে ভালো রিপোর্ট করেন। হ্যাঁ, যেমন ধরেন আপনি যদি খুলনাতে গৌরাঙ্গ নদীর কথা বলেন, বা আপনি যদি উত্তরবঙ্গে পরিমল মজুমদারের কথা বলেন, এর আগে মোনাজাত উদ্দিন ছিলেন। হ্যাঁ, এরকম অনেক সাংবাদিক আছে ঢাকার বাইরে আপনার, যারা এই বিষয়গুলোর উপরে বিভিন্ন সময়ে ভালো রিপোর্ট করেছেন, এখনো করে যাচ্ছে। ঢাকার মধ্যে একটা প্রচলন আছে যে পরিবেশ বিষয়ক সাংবাদিক বা পরিবেশ বিষয়ক রিপোর্ট, তো সেইটাও কিন্তু ওইভাবে আসলে যে আমাদের এখানে যে খুব বেশি যে ডেভেলপ করেছে সেটা কিন্তু আমরা দেখি না। হ্যাঁ, ঠিক আছে, কিছু আছে যে আমি নিজে অনেক বছর ধরে, প্রায় ধরেন 15 বছর ধরে পরিবেশ বিষয়ক রিপোর্ট করে যাচ্ছি, ডেইলি স্টারে পিনাকিদা আছেন বা নিউ এজ এ ইমরান আছেন, এরকম অনেকে আছেন যারা এগুলো এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন, রিপোর্ট করে থাকেন, কিন্তু আমরা প্যারালালি অন্য বিষয়গুলো নিয়ে রিপোর্ট করি। আর আরেকটা বিষয় একটু আমার মনে হয় যে একটু আমাদের বোঝাপড়ার জন্য জরুরি, হ্যাঁ, কোন একটা বিষয়ে রিপোর্টিং এর গতিমুখ পরিবেশের দিকে থাকে, কিন্তু আপনি যদি বাংলাদেশের বিভিন্ন কন্টেক্সটে দেখেন, পরিবেশের বিষয়টা এখন অনেকটা মূল ধারা রিপোর্টিং এর সঙ্গে কিন্তু আপনার ইনক্লুডেড হয়ে গেছে। হ্যাঁ, যেমন ধরেন আপনি শীতের মতো মৌসুম আসতেছে, গত বছর কামরুজ্জামান ভাইদের সাথে আমরা অনেক ধরনের রিপোর্ট করার সুযোগ পেয়েছি, ওনারা অনেক গবেষণা করেছেন, সেগুলোকে আমরা গণমাধ্যমে আনার চেষ্টা করেছি এবং এটা উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। এবং আপনারা যদি সুন্দরবন ইস্যুতে দেখেন, এখানে রামপাল ইস্যুর কথা বলেন, বা আমাদের উপকূলীয় দ্বীপগুলো নিয়ে যে ইস্যুস গুলো আছে, এগুলো এখন আর খুব একদম যে নিরে পরিবেশ ইস্যুর মধ্যেই সীমাবদ্ধ আছে ওইরকম না, ওইটার সাথে আমাদের জ্বালানি ইস্যু জড়িত হয়ে যাচ্ছে, ওইটার সাথে আমাদের উন্নয়নের একটা দৃষ্টিভঙ্গির ইস্যু জড়িত হয়ে যাচ্ছে, এটার সঙ্গে আমাদের
রাজনৈতিক দুর্বৃত্তায়নের ইস্যু জড়িত হয়ে যাচ্ছে, এটার সঙ্গে আপনার অনিয়ম অনিয়ম দুর্নীতির ইস্যু জড়িত হয়ে যাচ্ছে, ফলে পরিবেশ রিপোর্ট আসলে কিছু সাইন্টিফিক বিষয় যেটার মধ্যে পরিবেশের নানা পূর্বাভাস গবেষণা তথ্য উপাত্ত থাকে, সেটা টোটাল পরিবেশ বিষয়ের মধ্যে খুবই একটা প্রান্তিক বিষয় হিসেবে আমি দেখি এখন পর্যন্ত। মূলত পরিবেশ বিষয়টা আসলে এখন আমি বলবো যে আমাদের মূল ধারার যে আমাদের উন্নয়ন এবং আমাদের সামগ্রিক একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক পরিসরে যে আপনার বিশ্ব রাজনীতির যে তৎপরতা, সেটা কিন্তু পরিবেশটা একটা মূল ধারার অন্তর্ভুক্ত একটা বিষয়। যেমন আপনি যেমন রাজনীতি করতে যাবেন, রাজনীতিবিদরা তো পরিবেশ ইস্যু নিয়ে, জলবায়ু ইস্যু নিয়ে, আপনি যদি জলবায়ু ইস্যু দেখেন এগুলো নিয়ে কথা বলছেন, তারা সমস্ত উন্নয়নকে পরিবেশ বান্ধব উন্নয়ন করার কথা বলছেন, এমনকি পৃথিবীর যে একসময় ছিল সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, এটা এখন আসছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG, সেখানে পরিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, মানে যে উন্নয়নটা হবে সেই উন্নয়নটা টেকসই হতে হবে, ফলে জাতিসংঘ থেকেও কিন্তু পরিবেশ সম্মত উন্নয়ন, পরিবেশ সম্মত চিন্তা, পরিবেশ সম্মত জীবনযাপন, এগুলো একটা বড় বিষয়ে পরিণত হয়েছে। ফলে আমি পরিবেশের ইস্যুটাকে আমি মনে করি যে বাংলাদেশের মূল ধারার ইস্যু, এবং পরিবেশ সাংবাদিক যারা করেন তারা, আমরা একসময় হয়তো এই বিষয়টির উপরে ফোকাস করেছি, প্রত্যেকেরই আগ্রহের একটা নির্দিষ্ট ক্ষেত্র থাকে, ধারা থাকে, সেটা তারা ব্যক্তিগত পছন্দের কারণে বা তার নিজের একটা ডেডিকেশনের কারণে সেটা তারা করে থাকেন, কিন্তু আমি মনে করি যে এখন সময় এসেছে আমাদের পরিবেশ ইস্যুটাকে সাংবাদিকদের, প্রতিটা সাংবাদিকেরই তার মনস্তত্ত্বের মধ্যে, তার চিন্তার মধ্যে এবং তার ধারণার মধ্যে এই ইস্যুটাকে অন্তর্ভুক্ত করা, এবং সে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে তার দৈনিক যে রিপোর্ট, সেই রিপোর্টের দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবেশের দৃষ্টিটাকে যুক্ত করা। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিতে পারি, আমি যদি একটু সময় অতিক্রম করে বেশি বলে ফেলি আপনারা নিশ্চয়ই আমাকে থামাবেন বা একটা অ্যালার্ম দিবেন, তো আমি যে ইস্যুটা আপনাদেরকে একটু বলতে চাই, যেমন ধরেন আপনার একবার আমরা একটা পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম, বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ বড় পত্রিকা, যা যেটা হচ্ছে যে একটা বৃক্ষের জন্য 10,000 মানুষের কান্না। তো রিপোর্টটা পড়তে গিয়ে বুঝলাম যে একটা গ্রামের মানুষ একটা বনের ভেতর দিয়ে রাস্তা যাচ্ছে, সেই রাস্তাটা একটা ওইখানকার একটা শতবর্ষী বৃক্ষ কারণে রাস্তাটা ওইখানে আটকে আছে, আটকে আছে ইন দ্য সেন্স যে ওইখানকার যে ঠিকাদার সে রাস্তাটা একটু পাকা করে নিয়ে যাবে, মানে প্রথমত বনের ভেতর দিয়ে রাস্তা নিয়ে যাচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে ওই একটা শতবর্ষী বৃক্ষকে এনিমি হিসেবে ক্রিয়েট করা হচ্ছে উন্নয়নের বিপরীতে। কিন্তু দেখেন আপনি যদি বাংলাদেশের বৃক্ষ সংরক্ষণের একটা আইন আছে, পরিবেশ সংরক্ষণের একটা আইন আছে, সেখানে বলা আছে যে শতবর্ষী বৃক্ষ, প্রাচীন বৃক্ষ, এগুলোকে আমাদের ঐতিহ্যের অংশ হিসেবে, ইভেন আমাদের জেনেটিক রিসোর্স, আমাদের একটা রাষ্ট্রীয় সম্পদ, সারা পৃথিবীর এটা একটা বড় সম্পদ হিসেবে দেখা হচ্ছে। এখন ধরেন এই যে এখন যে করোনা প্যান্ডেমিক হচ্ছে, এটার ওষুধ তৈরির ক্ষেত্রে আপনারা জানেন কি না যে আপনার সামুদ্রিক একটা প্রাণীর রক্ত এটাতে ব্যবহৃত হচ্ছে, কারণ ওই রক্তটা মধ্যে জিনগত বৈশিষ্ট্য আছে, সেটা এই করোনার মোকাবেলায় ওষুধ তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখতেছে। ফলে কোন প্রাণীর মধ্যে, কোন বৃক্ষের মধ্যে কোন সম্পদ লুকায় আছে, পৃথিবীর কোন বড় ক্ষয়ক্ষতির প্রতিষেধক এবং মানে কোন বিপদের আসান এটার মধ্যে আছে আমরা তো জানি না, ফলে প্রতিটা সম্পদ এখন পর্যন্ত যেগুলো টিকে গেছে আমরা ধ্বংস করতে পারি নাই, সেগুলোকে রক্ষা করাটা কিন্তু আমাদের একই সঙ্গে সামাজিক, ব্যক্তিগত, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক দায়িত্বের অংশ। আমরা CBD-তে সংরক্ষণ করেছি, যেটা স্বাক্ষর করেছি, যেটা কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, তো সেখানে, এবং আমাদের যে সংবিধান, সংবিধানও আমরা মানুষের পাশাপাশি, পৃথিবীর প্রথম সংবিধান যেখানে মানুষের পাশাপাশি জীববৈচিত্র্যকেও একটা সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে, মানে জীববৈচিত্র্যকে আপনাকে রক্ষা করতে হবে। ফলে একটা শতবর্ষী বৃক্ষ একই সঙ্গে স্থানীয় সম্পদ, একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ, একই সঙ্গে আন্তর্জাতিক সম্পদ, কিন্তু ওই সাংবাদিক চিন্তা করতেছে যে এই বৃক্ষটা কারণে রাস্তাটা সোজা ভাবে যেতে পারতেছে না, ফলে এটা একটা সমস্যা। ফলে সে যদি ওটাকে সমস্যা হিসেবে, সম্পদটাকে সমস্যা হিসেবে দেখে, তাহলে কিন্তু তাকে পরিবেশ সাংবাদিকতার ওরিয়েন্টেশন দেওয়ার চেয়ে
মানে পরিবেশ সাংবাদিক বানানোর চেয়ে আমি মনে করি যে প্রতিটা সাংবাদিককেই পরিবেশের যে গুরুত্ব, পরিবেশের যে বৈশিষ্ট্য, সেই সম্পর্কে ওরিয়েন্টেশন দেওয়াটা কেই আমি মনে করি যে পরিবেশ সাংবাদিকতার গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেটা সারা পৃথিবীতে এটা কিন্তু একটা বড় চর্চা আকারে এখন সামনে আসছে। যেমন ধরুন জেন্ডার সেন্সিটিভ আমরা বলি, হ্যাঁ, যে কোন একটা বিষয়কে আপনি কিভাবে দেখবেন সেটা আপনাকে জেন্ডার সেন্সিটিভ দৃষ্টিভঙ্গি থাকাটা জরুরি। ওইরকমই পরিবেশের সেন্সিটিভ হওয়া, পরিবেশের প্রতি সংবেদনশীল হওয়া আমার নিজের অস্তিত্বের জন্য এবং আমাদের রাষ্ট্রীয় আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন এবং মানার অংশ হিসেবে যে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটা আমি মনে করি যে পরিবেশ সাংবাদিকতার একটা বড় বিষয়। ফলে এটা যেমন বিভিন্ন হয়তো ইন্ডিভিজুয়ালি দু একজন রিপোর্ট করবেন, কিন্তু সামগ্রিক সাংবাদিকতার মধ্যে এটা থাকতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইফতেখার মাহমুদ। জনাব কামরুজ্জামান মজুমদার স্যার, জনাব ইফতেখার মাহমুদ পরিবেশ সংরক্ষণ আইনের কথা বললেন, আমরা পরিবেশ সংরক্ষণ আইনটা কেন ঠিকভাবে আসলে মানতে পারছি না, এবং একই সাথে আপনি বলবেন যে পরিবেশ সাংবাদিকতা কি পরিবেশের উন্নয়নে বা পরিবেশ দূষণ মুক্তকরণে কোনো ভূমিকা রাখতে পারে কিনা? জনাব কামরুজ্জামান মজুমদার। জার্নালিস্ট ফোরামকে আজকের এই সুন্দর আয়োজনের জন্য, সে সাথে আমি খুবই খুশি যে আমার অন্যতম প্রিয় ব্যক্তিত্ব আমাদের ইফতেখার মাহমুদ ভাই, যিনি বাংলাদেশে পরিবেশ সাংবাদিকতার আমার কাছে মনে হচ্ছে যে যে অন্যতম পথিকৃৎ, বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে উনি কিন্তু পরিবেশ বিষয়ক লেখালেখিগুলো করছেন এবং বিজ্ঞান ভিত্তিক গবেষণা যেগুলো আছে পরিবেশ বিষয়ক সেগুলোকে যথার্থভাবে মূল্যায়ন করার চেষ্টা করছেন। ধন্যবাদ জানাচ্ছি রহমান মাসুদ ভাইকেও আজকে আমাদের সাথে এখানে সংযুক্ত হওয়ার জন্য। আপনার দুইটা প্রশ্নের দ্বিতীয়টাতে আমি আগে যাচ্ছি যে পরিবেশ সাংবাদিকতা আর প্রয়োজনীয়তা কতটুকু। দেখেন, উন্নয়নের সাথে পরিবেশের একটি সম্পর্ক রয়েছে। আপনি একটি গাছ রোপণ করতে গেলেও কিন্তু পরিবেশের উপরে আঘাত করতে হয়, অর্থাৎ যেই কোনো উন্নয়ন করতে গেলেই অল্প হোক বেশি হোক পরিবেশের উপরে একটি প্রভাব আসে। এখন পরিবেশবিদদের কাজ হলো সেই উন্নয়নের মাধ্যমে পরিবেশকে কত কম ক্ষতিগ্রস্ত করা যায় কিংবা একদম লোয়েস্ট ইম্প্যাক্টের মাধ্যমে ম্যাক্সিমাম আউটপুটটা বের করে নিয়ে আসাটা পরিবেশ সম্মত উন্নয়ন বলছি, এবং যে উন্নয়নটি সাস্টেনেবল হয়, যে উন্নয়নটি ভবিষ্যতে আর আমাদেরকে কন্টিনিউয়াস একটা সার্ভিস দিবে কিন্তু নতুন করে আর কোনো পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে না, এরকম একটি উন্নয়ন। এখন এই উন্নয়ন এবং পরিবেশের যেই ভারসাম্যহীনতার একটা বিষয় থাকে, সেখানেই কিন্তু ভারসাম্য রক্ষা করতে পারেন পরিবেশ সাংবাদিকরা। কারণ যারা উন্নয়ন করছে তারা কখনোই বলবে না যে তাদের উন্নয়নের কারণে পরিবেশের কি ক্ষতি হচ্ছে। দেখেন, বাংলাদেশে আমরা নতুন করে কয়লা ভিত্তিক প্রকল্পের দিকে আবার যাচ্ছি, এবং খুবই দুঃখজনক বিষয় হলো কয়লা ভিত্তিক প্রকল্পগুলোর যে সম্ভাব্যতা যাচাইয়ের কথা বলা হচ্ছে, সেই সম্ভাব্যতা যাচাইয়ের কাজটিও দেওয়া হয়েছে জাপানের যারা ইনভেস্টর, যারা এই কয়লা ভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশে ইনভেস্ট করবে তাদেরকে। ফলে সম্ভাব্যতা যাচাইতে বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টে তারা কখনোই বলবে না যে কি পরিমাণ পরিবেশগত ধ্বংস এই কয়লা ভিত্তিক কোলবেস পাওয়ার প্ল্যান্ট গুলোতে আমাদের কোস্টাল এরিয়াতে হবে। সেইখানে কিন্তু ভূমিকাটা রাখতে পারে সায়েন্টিস্টরা বা পরিবেশবিদরা। তো পরিবেশবিদরা যদি তাদের গবেষণার মাধ্যমে প্রমাণ করতে পারেন, মডেলের মাধ্যমে যদি প্রমাণ করতে পারেন যে এই কয়লা ভিত্তিক প্রকল্পগুলো আমাদের ক্ষতির কারণ হবে, তারা সর্বোচ্চ এটাকে সাইন্টিফিক জার্নালে পাবলিশ করতে পারেন। পরিবেশবিদরা আর কিছু করতে পারবেন না আনটিল আনলেস আমাদের মিডিয়ার ভাইয়েরা যদি এগিয়ে না আসেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা যদি সামনে এগিয়ে আসেন এবং সাইন্টিফিক এভিডেন্স গুলো যদি পত্রপত্রিকা এবং নিউজ মিডিয়া এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে যদি এগুলো প্রচার করা না হয়, তাহলে পলিসি মেকার যারা আছেন তাদের কাছে মেসেজটাই যাবে না। সো এইখানেই উন্নয়নের সাথে সাথে পরিবেশের যেই পরিমাণ ধ্বংস হচ্ছে, সেই জায়গায় যদি আমরা পরিবেশ সাংবাদিকতাকে যদি ফ্রন্ট লাইনে নিয়ে আসতে না পারি, তাহলে এই পরিবেশের ধ্বংসটা অবধারিত উন্নয়নের মাধ্যমে।
আমরা আমাদের ম্যাটেরিয়াল গুলোর কারণে ঢাকার বায়ু দূষণ এই নভেম্বর মাসে আমরা দেখে গত নভেম্বর মাসে দেখেছি যে চরমভাবে ঢাকার বায়ু দূষণ হচ্ছে এবং ঢাকা বারবারই পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় চলে আসছে। নভেম্বরের মাঝামাঝিতে প্রথম আলো সহ অন্যান্য পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়াতে কিন্তু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণার উপরে কিন্তু রিপোর্ট হয়েছে, ইফতেখার ভাই নিজে রিপোর্ট করেছেন এবং সাথে সাথে কিন্তু পরিবেশ অধিদপ্তর অ্যাক্টিভ হয়েছে এবং এই যে আমাদের ফ্লাইওভার প্রজেক্টকে আমাদের ম্যাটেরিয়াল প্রজেক্টকে কিন্তু ১,০০,০০০ টাকা ১,০০,০০০ টাকা করে ২,০০,০০০ টাকা জরিমানা করেছে এবং তাদের হাইকোর্ট এটা নজরে এনেছে। হাইকোর্ট ১৯ দফা একটি অবজারভেশনও দিয়েছে কিভাবে কনস্ট্রাকশন কাজ করতে হবে পরিবেশকে ধ্বংস না করে, বায়ু দূষণ না করে কিভাবে করতে হয়। তাহলে এই জায়গাটা কিন্তু হাইকোর্ট কিন্তু নিজে এসে দেখে যায় নাই প্রথম, কিংবা যারা রিড করেছে তারা নিজে আসে দেখে যায় নাই। এখানে বিষয়টা হচ্ছে পরিবেশবিদরা গবেষণা করেছে, সেই গবেষণা ফাইন্ডিংসটা পত্রিকাতে সাংবাদিকরা কিন্তু নিউজ করেছে, নিউজ করার কারণে অধিদপ্তর এবং আমাদের মহামান্য আদালতের দৃষ্টিগোচর হয়েছে বিষয়টি এবং আমরা একটা প্রতিকার পেয়েছি। তো এই সিম্পল উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে এনভায়রনমেন্টাল রিপোর্টিং এর গুরুত্ব কত বেশি এবং এটার প্রয়োজনীয়তা কত বেশি, বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে পরিবেশ দূষণ অনেক বেশি হচ্ছে। আপনারা জানেন যে ঢাকা পৃথিবীতে অবসবাসযোগ্য শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে এবং অর্থাৎ বসবাসযোগ্য শহরের তালিকা যেটা হয়েছে তার একদম বটম লাইনে আছে, দ্বিতীয় অবসবাসযোগ্য শহর পৃথিবীতে, এবং বাংলাদেশ পৃথিবীর অন্যতম দূষিত দেশ হিসেবে অবস্থান করছে এবং এই এই দূষণটা কিন্তু আমাদের এখানে উন্নয়নের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। আমরা দেখেছি যে চীনেও কিন্তু এই ডেভেলপমেন্ট করতে গিয়ে কিন্তু প্রচুর দূষণ হয়েছে, বাংলাদেশেও সরকার কিন্তু ডেভেলপমেন্ট ডেমোক্রেসি এর মতো একটি শব্দ প্রচার করার চেষ্টা করছেন, অর্থাৎ উন্নয়নের গণতন্ত্র, অর্থাৎ উন্নয়নকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং চিন্তা করা হচ্ছে উন্নয়ন হয়ে যাওয়ার পর পরিবেশকে সংরক্ষণ করা হবে। এই যে ভুল কনসেপ্টের দিকে আমরা যাচ্ছি সেটি হয়তো চাইনিজ মডেলে সম্ভব হয়েছে, চায়নাতে ওদের ইকোনমিক সক্ষমতা এমন এক পর্যায়ে ছিল যে তারা আগে উন্নয়ন করেছে তারপর খুব দ্রুত কিন্তু পলিউশনকে কন্ট্রোল করেছে। আমাদের অর্থনৈতিক সক্ষমতা ওই ওই জায়গায় নেই, আমাদের যে পরিবেশ দূষণ হবে সেটি যে এনভায়রনমেন্টাল বার্ডেন ক্রিয়েট হবে, এনভায়রনমেন্টাল বার্ডেন ডিজিজ গুলো ক্রিয়েট হবে সেটি কিন্তু প্রতিকার করার মতো অর্থনৈতিক সক্ষমতা আমাদের নেই। তাই আমাদেরকে কিন্তু পরিবেশকে ধ্বংস করে নয়, পরিবেশকে কনসিডার করেই কিন্তু উন্নয়ন করতে হবে, আর যেখানে পরিবেশকে ধ্বংস করা হচ্ছে সেখানেই কিন্তু সাংবাদিকরা যাচ্ছে এবং এটি খুব দ্রুত কিন্তু মিডিয়াতে চলে আসছে। আজকে পরিবেশ বিট কিন্তু এনভায়রনমেন্টাল বিট কিন্তু ফ্রন্ট লাইনের একটি বিট, যদিও সেটি ইফতেখার ভাই বলেছেন যে ঢাকা কেন্দ্রিক, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সারা বাংলাদেশে এক ধরনের অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে এবং পত্রিকার যারা ম্যানেজমেন্টে আছেন বা মালিক যারা আছেন তারাও কিন্তু আস্তে আস্তে গুরুত্ব দিচ্ছেন, হয়তো রাজনৈতিক বিটকে বা পলিটিক্যাল বিটের মতো অত গুরুত্ব না দিলেও কিন্তু এখন আস্তে আস্তে গুরুত্ব দেওয়া শুরু করেছেন। আপনার দ্বিতীয় যে বিষয়টি জানতে চেয়েছেন আইন, পরিবেশগত আইনের যে বিষয়গুলো আছে, দেখেন আমাদের সংবিধান বাংলাদেশের পরিবেশকে অনেক গুরুত্ব দিয়েছে এবং আমাদের যে আইনগুলো আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এই আইনগুলোর অনেক ক্ষেত্রেই যথেষ্ট তা রয়েছে, আইনগুলো বেশ স্ট্রং। আমাদের এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট ১৯৯৫ রয়েছে, আমাদের এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল ১৯৯৭ রয়েছে, আমাদের ইট পোড়ানোর বিরুদ্ধে আইন রয়েছে, আমাদের বন্য প্রাণী সংরক্ষণের জন্য আইন রয়েছে, বন্য বনজ সম্পদ সংরক্ষণের জন্য আইন আছে, আইন আমাদের কাছে যথেষ্ট আছে কিন্তু সে আইনের প্রয়োগটার এক সীমাবদ্ধতা রয়েছে। আমরা গত বছর দেখেছি যে পৃথিবীর প্রায় ২০০ দেশের ভিতরে আইনের প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান একদম বটমে, একদম নিচের দিকে, যে কারণে আইনের প্রয়োগ যদি না থাকে যত ভালো আইনই আমরা তৈরি করি না কেন সেটি পরিবেশ সংরক্ষণে ভূমিকা তত বেশি রাখতে পারবে না। তাই আইনের প্রয়োগের জন্য আমাদের কাজ করতে হবে, আমরা যখনই কোনো সরকারি প্রতিষ্ঠানের কাছে আইন প্রয়োগের কথা বলি তারা আমাদেরকে একই কথা বারবার করে শুনান যে তাদের লোকবল নাই যে কারণে মনিটরিং করতে পারছেন না, পৃথিবীর অন্যতম জনবহুল দেশে লোকবলের অভাবে পরিবেশ সংরক্ষণ হচ্ছে না, এটি খুবই দুঃখজনক বিষয়। আমরা আশা করব যে আমাদের মিডিয়াতে যারা আছেন সাংবাদিক ভাইরা এই বিষয়টাই তো রিপোর্ট করবেন,
তবে এই রিপোর্টিং এর ক্ষেত্রে যেটি আমি পরে আবার আসব, আমাদের সাংবাদিক ভাইদেরকেও কিন্তু আরো বেশি সম্পৃক্ত থাকতে হবে এই এনভায়রনমেন্টাল আসপেক্ট গুলোতে এবং ইম্প্যাক্ট গুলো সম্পর্কে ওনাদের সাথে, কিন্তু আমাদের যারা আমরা একাডেমিশিয়ান আছি আমাদের কিন্তু আরো বেশি সম্পৃক্ত থাকতে হবে এবং আমাদের এই রিলেশনটা খুবই স্ট্রং একটা বন্ডিং থাকতে হবে। তা না হলে যারা দূষণ করছে তারা কোনো না কোনো ফাঁক বলে কিন্তু বের হয়ে যাবে, যেটাকে সাংবাদিক দূষণ বল তারা ওটাকে দূষণ বলবে না, আইন দেখাবেন। সেই জন্য সাংবাদিক ভাইদের পরিবেশও জানতে হবে, আইনও জানতে হবে, এবং লেখালেখি তো ওনারা জানেনই অলরেডি। সো পরিবেশ এবং আইন এই দুটো জেনে কিন্তু আমাদেরকে সমন্বিত ভাবে একাডেমিশিয়ান এবং সাংবাদিক ভাইরা সমন্বিত ভাবে যদি আমরা কাজ করি পরিবেশ সংরক্ষণে আমরা যৌথভাবে ভূমিকা রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ জনাব রহমান মাসুদ। আমরা যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় আমরা দেখি যে পরিবেশ সাংবাদিক যারা আছেন তাদের গুরুত্ব হঠাৎ করে বেড়ে যায় একটু করে, কিন্তু অন্যান্য সময়ে ঠিক তারা মিডিয়া হাউস গুলোতে পরিবেশ সাংবাদিকতা কতটুকু গুরুত্ব পায়? সবার আগে ধন্যবাদ আমাকে এই সংযোগে সংযুক্ত করার জন্য। ধন্যবাদ কামরুজ্জামান ভাই এবং শ্রদ্ধ ইফতেখার ভাই, সবাইকে শুভেচ্ছা, টিপু আপনাকেও শুভেচ্ছা। যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, ইফতেখার যেভাবে বলেছেন কথাগুলো, কামরুজ্জামান ভাই যেভাবে বলেছেন, আসলে এরপরে আর বলার কি আছে আমি বুঝি না। দুর্যোগ কালীন সময়ে যে চাহিদা বাড়ে, মানে কাটতি বাড়ে, আমাদের বাণিজ্যিক ভাষায় যদি বলি পরিবেশ সাংবাদিকদের, এই বিষয়টা আমি আসলে এইভাবে দেখতে চাই না। কারণ পরিবেশ, মানুষ তো পরিবেশেরই একটি অংশ, পরিবেশ অনেক আগেরই তৈরি, মানুষ তার একটি অনুষঙ্গ হয়ে এসেছে। তো আমাদের দেশের চর্চা পরিবেশ সাংবাদিকতায় আমাদেরও কিছু তো দায় আছে, আমাদের সমাজের সবারই দায় আছে, শুধু সাংবাদিক কেন, সবারই তো দায় আছে। এখন ধরেন রাজনীতির নিউজ যেভাবে খায়, পাবলিক খায়, আমি মানে আসলে বিপণনের ভাষাতেই বলছি, কামরুজ্জামান ভাই আপনি আরো ভালো কানেক্ট করতে পারবেন বিষয়গুলোতে। তো সেইখানে পরিবেশের নিউজ আসলে কতটুক খায়, আমি আমাদের নিউজ বাংলার নিউজ কনসালটেন্ট শিবব্রত বর্মন, শিবুদার সঙ্গে কালকে একটা বিষয়ে কথা বলছিলাম, একটা আইডিয়া নিয়ে কথা বলছিলাম যে এরকম একটা কাজ করা যায়। তো শিবুদা আমাকে বলছিলেন হ্যাঁ একটা কাজ করা যায়, কিন্তু এটা জিওগ্রাফি পত্রিকার জন্য করা যায়, জিওগ্রাফি চ্যানেলের জন্য করা যায়, কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়াতে কি আসলে এর কোনো প্রয়োজন আছে বা চাহিদা আছে? শিবুদা আমার কাছে প্রশ্ন করেছিলেন। আসলে এটাই হচ্ছে বাস্তবতা। দেখেন পরিবেশ সাংবাদিকতা দুর্যোগকালীন আপনি বলছেন, আজ থেকে 12 বছর, 10-8 বছর আগে সিলেটের ভোলাগঞ্জ, এখন আপনারা যেখানে ওই যে সাদা পাথর বেড়াতে যান, হ্যাঁ, তো এই ভোলাগঞ্জে আমি গিয়েছিলাম রিপোর্ট করতে। তো রিপোর্ট করার জন্য আমি যখন প্রথম গেলাম সিলেটে, সিলেটে গিয়ে আমি শুনতে পাই যে এইখানে এই ভোলাগঞ্জের যে পাথর সন্ত্রাস, এই পাথর সন্ত্রাসটা কিভাবে হয় আপনারা নিশ্চয়ই জানেন, যে ওইখানে বিঘার পর বিঘা, মাইলের পর মাইল জমি প্রকৃতি নষ্ট করে মেশিন দিয়ে, বোমা মেশিন দিয়ে পাথর তুলে বিক্রি করা হয়। হ্যাঁ, তো এই যে এটা যে করা হয়, এই রিপোর্ট করতে গিয়ে কিন্তু প্রচুর সাংবাদিক ওইখানে হেনস্থা হয়েছেন, কেউই ওইখান থেকে সেই সময়ে সুস্থভাবে ফেরত আসেন নাই। এবার সবাই জানতো যে কে এটা করছেন। হ্যাঁ, তো সে একটি পলিটিক্যাল দলের একটি সাইনবোর্ড ব্যবহার করেছে, একটি পরিচয় ব্যবহার করেছে, ভোলাগঞ্জ থেকে সিলেট পর্যন্ত বিভিন্ন জায়গায় তার নামে এবং ছবি টানানো আছে, সে হচ্ছে এই পাথর সন্ত্রাসের মূল। তো পরে আমরা যখন, আমি যখন ওই ওখানে রিপোর্ট করতে গেলাম, গিয়ে দেখলাম যে শত শত বোমা মেশিন দিয়ে ওখানে পাথর তোলা হচ্ছে, ভোলাগঞ্জের এই চিত্র সবাই জানে। আমি পরে খোঁজ নিয়ে দেখলাম ওই ব্যক্তি আসলে
সিলেটের কোনো থানা বা ইউনিয়ন পর্যায়েও কোনো কমিটির কোনো অংশ নয়, অথচ সে একটি দলের পরিচয় বহন করছে এবং সে কোনো সাংবাদিক রিপোর্ট করতে গেলেই তার উপর তার বাহিনী দিয়ে হামলা করছে। তো এই 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 যে এই যে পরিস্থিতি যখন হয়, পরিবেশ কারা নষ্ট করে? পরিবেশ কি সাধারণ পাবলিক নষ্ট করে? আসলে পরিবেশ আপনি দেখবেন, এই ইফতেখার ভাই একটা কথা বলেছেন যে রাজনৈতিককরণ এবং দুর্বৃত্তায়ন পরিবেশ, এই এই যে যে একটি চক্র, এই চক্র কিন্তু কোন সাধারণ মানুষ না, সাধারণ মানুষ দ্বারা কিন্তু পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় না, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণত ক্ষমতাবানদের দ্বারা। এখন ক্ষমতাবান কারা? আমরা আমরা কোন ক্ষমতার অংশ বা আমরা কাদের দ্বারা পরিচালিত হই? তো সমাজ কাদের দ্বারা পরিচালিত হয়? তো এই যে যে বিষয়গুলো আছে, এগুলো তো আর আসলে অল্প কথায় শেষ করার মতো বিষয় না। তা আমি শুধু এইটুকুই বলবো যে দুর্যোগে পরিবেশ সাংবাদিকদের কদর বাড়ে এটা না, সাংবাদিকরা কিন্তু ধরেন মানে নিজের থেকে একেবারে এখানে অনাগ্রহের জায়গা থেকে অনেক অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের, অনেক ক্ষেত্রে মালিকের, অনেক ক্ষেত্রে সমাজের প্রভাবশালীদের অনিচ্ছার বাইরে গিয়ে নিজের নিজের লড়াই, নিজের সঙ্গে নিজের লড়াই করে, সমাজের সঙ্গে নিজের লড়াই করে, প্রতিষ্ঠানের সঙ্গে নিজের লড়াই করে যতটুক সম্ভব সে কাজ করে যাচ্ছে, যেমন ইফতেখার ভাই করছেন, যেমন আরেকজন করছে, সেরকম সবাই করে যাচ্ছে। শুধু এই জন্য আমি শুধু বলবো না যে দুর্যোগেই কেবল পরিবেশ সাংবাদিকদের কদর বাড়ে, পরিবেশ সাংবাদিকদের কদর বাড়ে কিনা আমি জানি না, তবে পরিবেশ সাংবাদিকরা টুকটাক যতটুক পারছেন কাজ করে যাচ্ছেন, হ্যাঁ, কিন্তু আমরা এখনো কিন্তু কোনো কাঠামোগত ভাবে বা ব্যাকরণিক বা একাডেমিক জায়গায় তো এখনো পৌঁছাইতে পারি নাই, কোনো কিছুতেই কোনো সেক্টরেই পারি নাই। শুধু পরিবেশ সাংবাদিকদের নিয়ে এই কথা বললে সেটা আসলে মানে অবিবেচনাই হবে আর কি, আমি সেটাই মনে করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জনাব ইফতেখার মাহমুদ, জনাব রহমান মাসুদ শারীরিক হেনস্থার কথা বললেন। সাংবাদিকতা শুরু থেকে অনাদিকাল থেকেই একটা ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে চিহ্নিত, এই পরিবেশ সাংবাদিকতায় কি ঝুঁকির পরিমাণ একটু বেশি? পরিবেশ সাংবাদিকতায় আসলে ঝুঁকির বিষয়টা আসলে ডিপেন্ড করবে আপনি কোন ধরনের পরিবেশ সাংবাদিকতা করবেন। হ্যাঁ, এখন ধরেন আপনি ঢাকা শহরে বসে পরিবেশ সাংবাদিকতা করলেন যে আপনার বোটানিক্যাল গার্ডেনে, হ্যাঁ, আমাজন লিলি ফুটেছে, এটাও কিন্তু পরিবেশ সাংবাদিকতা এবং এটাও জরুরি, কারণ একটা সচেতনতা তৈরি হয় মানুষের। আপনি ধরেন আপনি করলেন যে হ্যাঁ বাংলাদেশের খুলনা ডুবে যাচ্ছে কারণ যুক্তরাষ্ট্র কার্বন নিঃসরণ করতেছে, এটাও খুবই আরাম কারণ ডোনাল্ড ট্রাম্প এসে আপনাকে চড় মারবে না। হ্যাঁ, কিন্তু সেটাই সমস্যা যখন আপনি বলবেন যে আপনার বাড়ির পাশে এক লোক যে একটা বিল্ডিং বানাচ্ছে যেখানে প্রতিদিন সে নিয়ম না মেনে পরিবেশের আইন কানুন ভঙ্গ করে সে ধুলা দূষণ ঘটাচ্ছে, জেনারেটরের সাউন্ড এমন দিচ্ছে যে আপনার বাসায় বসতে পারতেছেন না, বা মাইক এত জোরে বাজাচ্ছে যে বাচ্চা পড়াশোনা করতে পারতেছে না একটা এলাকায়। আরো বড় কনটেক্সটে যদি বলেন যে ধরেন আপনার ওই যে মেট্রো রেলের কথা যে আসলো, তারা যারা মিরপুরে থাকে তারা তো জানে যে উন্নয়নের বেদনাটা কি। হ্যাঁ, তো আপনি যখন এটা নিয়ে কথা বলতে যাবেন তখন আসলে ওইখানকার ঠিকাদার থেকে শুরু করে অনেকের কাছ থেকে বাধা আসবে, হামলা আসবে, নানা কিছু হবে, মামলাও হবে, ধরো ইন্ডিভিজুয়ালি আমার নিজের নামে এরকম অনেক কিছু হয়েছে এবং আমি অনেক দিন ধরে এগুলো ফেস করে কাজ করে আসছি। ফলে আমি মনে করি যে শুধুমাত্র পরিবেশ সাংবাদিকতা না, যে কোনো সাংবাদিকতার ক্ষেত্রে যখন আপনি ক্ষমতাকে প্রশ্ন করবেন এবং ক্ষমতাবানদের ক্ষমতা এবং আর্থিক লাভালাভিতে ব্যত্যয় ঘটাবেন, সমস্যা তৈরি করবেন, সেটা যে ফর্মে হোক, তখন আপনার উপরে একটা হামলা আসবে, আক্রমণ হবে, মামলা হবে, নানা কিছু হবে। তো সাংবাদিক তো আমি জেনে শুনেই এই পেশায় আসছি এবং আমি জানি যে এগুলো আমার উপরে আসতে পারে, সো আমাকে ওই সেফগার্ড, ওই টেকনিক, কোন ভাষায় আমি বিষয়টা উপস্থাপন করব, কিভাবে আমি স্থানীয় পর্যায়ে গিয়ে এটা ইনভেস্টিগেট করব। হ্যাঁ, আমার নিজের অভিজ্ঞতা আছে, 2008 সালে আমি নোয়াখালীর চরে
তখন বনদস্যুরা ওই চরে আপনার একদমই তাদের বাহিনী তৈরি করে নিজস্ব পোশাক পরে তারা ওই এলাকাগুলো দখল করে রাখতো। সেখানে আমি নিজে গিয়ে কাজ করেছি। আপনার আপনার ধরেন আপনি সুন্দরবনের যখন কাজ করতে গেছি, সুন্দরবনের ভেতরে 5-7 দিন 8 দিন 10 দিন ছিলাম, সেখানে ডাকাতরা ছিল, ডাকাতরা ধরছিল। হ্যাঁ, এরকম অনেক ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কাজগুলো করতে হয়েছে। কিন্তু আমি মনে করি যে এটা তো একটা এমন একটা কাজ, পরিবেশ সাংবাদিকতার বিষয়টা বা সাংবাদিকতার বিষয়টা সামগ্রিক ভাবে, যে সেটা আপনার আপনার পেশার পেশার নিয়মিত কাজ দিয়ে এবং পেশার সততা, নিষ্ঠা, একাগ্রতা দিয়ে আপনি মানুষকে একটা সত্য জানাতে পারবেন, একটা সঠিক তথ্য জানাতে পারবেন এবং এক ধরনের মানুষের আপনি উপকার করতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন আপনি বায়ু দূষণের কথা যদি বলেন, আমরা যখন বায়ু দূষণ নিয়ে অনেক রিপোর্ট করা শুরু করলাম, তো ধরেন বায়ু দূষণ কে ঘটাইতেছে, কেন ঘটাইতেছে, এটা তো একটা বায়বীয় ব্যাপার যে আসলে কাউকে তো আপনি পাইতেছেন না। কিন্তু যখন আপনি ধরবেন যে ঢাকা বাংলাদেশের 6,000 ইট ভাটা এটা করতেছে, ইট ভাটাগুলোর মালিক কে, ইট ভাটার মালিক হচ্ছে অমুক 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 অমুক, যখন নামগুলো বলা শুরু করবেন, সুন্দরবনের চারপাশে শিল্প প্রতিষ্ঠানের মালিক কে, আচ্ছা ওরা 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 মালিক, আচ্ছা তারা কিভাবে জমিটা কিনছে, আচ্ছা তারা ওইভাবে ওই জমিটা কিনছে, উমুককে জমি থেকে বিতরণ করছে, জোর করে দখল নিছে, এই বিষয়গুলো যখন আনবেন তখন আপনার কিন্তু আপনি সমস্যায় পড়বেন। কিন্তু সমস্যায় পড়বেন মানে এই না যে এই সমস্যাটা আপনি মোকাবেলা করতে পারবেন না, সেটা যে ফর্মেই হোক, সেটা আমি মনে করি যে এটা মোকাবেলা করার সুযোগ এবং আপনার আঙ্গুল যে সক্ষমতা সাংবাদিকের আছে, থাকা উচিত এবং সেটা সম্ভব। এবং সেটা সম্ভব আমি মনে করি যে কৌশল ব্যবহার করে, ভাষার বিন্যাসটা এমন ভাবে আমরা করতে পারি যেটার মধ্যে দিয়ে আমি মূল তথ্যটাও দিব যাতে মানুষ সেটা জানতে পারে। হ্যাঁ, এবং আমি মনে করি ওইটাই একটা সৃজনশীল পন্থা যে আমি এই জিনিসটা কিভাবে আনতে পারি। এক আর দুই নাম্বার হচ্ছে যে ধরেন আপনি যে কোনো বিগ ইস্যু, আমি যদি আমাদের পত্রিকার কথা বলি, আমাদের প্রথম আলোতে আমরা যখন একটা সিরিয়াস এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে রিপোর্ট করি, এই একই কথা কিন্তু আমাদের এখানেও মানে মানে অনেকে বলেন যে হ্যাঁ এটা তো ন্যাশনাল জিওগ্রাফির আইটেম, এটা তো নেচার পত্রিকার আপনার আপনার জার্নাল আইটেম। কিন্তু ইন্টারেস্টিংলি যখন আমরা দেখা শুরু করলাম যে এগুলো পত্রিকার পাঠকরা কেমন পড়ে, আমি দেখলাম যে কোনো পলিটিক্যাল নিউজ যেটাকে অন্য সাংবাদিকরা ক্যাচি, হ্যাঁ আপনার ক্রিস্পি নিউজ বলি আমরা, তার চেয়ে কোনো অংশে কম না, ইভেন অনেক ক্ষেত্রে বেশি। বিষয় হচ্ছে যে আপনি জিনিসটাকে কিভাবে উপস্থাপন করতেছেন। হ্যাঁ, আপনি ধরেন আপনি বলতে পারেন যে হ্যাঁ করাপশন নিউজ এটা তো না, যে লোকে করবে, এনভায়রনমেন্টের ভিতরে করাপশন আছে না? আপনি এনভায়রনমেন্টে যারা ভায়োলেশন করতেছে তারা কি করাপশন করতেছে না? ঢাকা শহরে ওয়াটার লগিং হচ্ছে, এটার পেছনে এখানে জলাশয়ে দখল দূষণ এগুলা হচ্ছে না? এগুলো হচ্ছে এবং সে হওয়ার কারণেই কিন্তু, এবং এগুলো কারা করতেছে তাদের নাম ধাম সহ যখন আপনি রিপোর্টটা করবেন, হ্যাঁ তখন তো একই সঙ্গে এটা আপনি পাবলিকলি তাদেরকে ডিসক্লোজ করতেছেন, সরকারের কাছে তাদেরকে এক্সপোজ করতেছেন, একই সঙ্গে তাদের অনেকেই তো ভিন্ন চেহারা, ভিন্ন চরিত্র, ভিন্ন অবয়ব নিয়ে আপনার সামনে হাজির হয়, তাদের মুখোশটা উন্মোচন করতেছেন। তো এটা আমি মনে করি যে একই সঙ্গে অনেকগুলো উইন্ডো ওপেন করার সম্ভাবনা, সুযোগ সাংবাদিকদের থাকে। কিন্তু তার আগে আমি প্রথমেই আবারও বলবো যে একজন পরিবেশ সাংবাদিককে অবশ্যই 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 অন্য যে কোনো বিটের বা ধারা সাংবাদিকের চেয়ে অনেক বেশি পড়ালেখা করতে হবে, অনেক জিনিস বিশ্লেষণ করার দক্ষতা ক্ষমতা তার থাকতে হবে, এবং একটা নিউজকে কিভাবে উপস্থাপন করবে সেটা সৃজনশীল উপায় তাকে বের করতে হবে, এবং সেটার জন্য তাকে এটার পেছনে মাথা খাটাইতে হবে, চিন্তা করতে হবে, এবং যেটাকে আমরা ব্রেন স্টর্মিং বলি, অনেক মানুষের সাথে কথা বলতে হবে, এবং আমাদের বৈজ্ঞানিক গবেষণা, দেশের আইন, বাস্তব পরিস্থিতি এবং সরেজমিনে একটা বিষয়কে চোখে দেখা সেটা করতে হবে। যদি সেটা করতে পারে যে কোনো পরিবেশ রিপোর্ট, আমি মনে করি যে কোনো অন্য যে কোনো বিটা রিপোর্টের চেয়ে বেশি জনপ্রিয় হইতে হওয়া সম্ভব এবং বেশি পাঠকপ্রিয় হওয়া সম্ভব, হ্যাঁ এবং বেশি ইফেক্ট তৈরি করা সম্ভব। কারণ এটার সঙ্গে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, সোসাইটি, রাষ্ট্র এবং বিশ্ববাসীর
বেঁচে থাকা টিকে থাকার সম্পর্ক আছে। সো আমি এটা আমি আমি এটা একদম একমত আপনাদের সঙ্গে, এবং আমি মনে করি যে এইভাবে আমরা যদি পরিবেশ সাংবাদিকরা কাজ করি, ডেফিনেটলি এটা একটা ছাপ রাখা সম্ভব। ধন্যবাদ জনাব ইফতেখার মাহমুদ। জনাব কামরুজ্জামান মজুমদার, স্যার আপনি দীর্ঘদিন যাবত পরিবেশ নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন, যখন আপনারা কোনো ধরনের পরিবেশ সংক্রান্ত কোনো নেতিবাচক কোনো রিপোর্ট বা তথ্য আপনারা পান, সেগুলো গণমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমের কতটুকু সহায়তা পান আপনারা বা কতটুকু অসহায়তা পান? জি ধন্যবাদ। আসলে পরিবেশ সম্পর্কিত আমরা যারা পরিবেশের অবস্থা বাংলাদেশে বসে যখন আমরা পরিবেশকে নিয়ে কোনো গবেষণা করি, এটি খুবই দুঃখজনক হলেও সত্য যে যেহেতু আমরা পৃথিবীর সবচেয়ে অবসবাসযোগ্য শহরে বসবাস করছি এবং পৃথিবীর সবচেয়ে দূষিত দেশগুলোর একটিতে বসবাস করছি, তো এই দেশের বা এখানে পরিবেশ রিলেটেড গবেষণা করলে বেশিরভাগ সময় আমরা নেতিবাচক রেজাল্ট পেয়ে থাকি, কিন্তু তারপরেও আমরা মাঝে মধ্যে আমাদের পজিটিভ রিপোর্টিং গুলো হয়। প্রথম আলো কিন্তু এই করোনাকালীন সময়ে যে আমাদের পরিবেশে উন্নয়ন হয়েছে এই রিলেটেড নিউজ গুলো কিন্তু প্রথম আলো খুব আগ্রহ নিয়ে প্রকাশ করেছে। এট দ্য সেম টাইম পত্রিকা প্রথম আলো অন্যান্য পত্রিকাগুলো বা টিভি চ্যানেল গুলো যখন পরিবেশ খারাপ হচ্ছে সেই নিউজ গুলো কিন্তু করেছে। তো ইতিবাচক নেতিবাচক দুই ধরনের রেজাল্টই পরিবেশ সম্পর্ক দুই ধরনের রেজাল্টই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে আমরা কখনোই এটি দেখি না যে কোন একটি নিউজ মিডিয়া বা পত্রিকাগুলো ইগনোর করছে সেটি না। আমরা যখন কোনো ভালো ফাইন্ডিংস পেয়েছি সেটি যেরকম গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, আবার আমরা যখন খারাপ ফাইন্ডিংস পেয়েছি, যেমন আমি বলতে পারি যে নভেম্বরের 16-17 তারিখে আপনারা জানেন যে মানে গত 2019 সালের নভেম্বরে সচিবালয়ের চারপাশে খুবই হঠাৎ করে নো হর্ন জোন ডিক্লেয়ার করে দেওয়া হলো কোন রকম সাইন্টিফিক স্টাডি ছাড়াই। আমরা ওখানে যখন থেকে এটি ডিক্লেয়ার করা হলো যেদিন থেকে এটা এক্সিকিউট হবে তার 3 দিন 4 দিন আগে থেকে মনিটরিং করি এবং এক্সিকিউশনের পরেও মনিটরিং করি, এবং আমরা দেখতে পাই যে এই নো হর্ন পলিসিটা কাজ করে নেই, বরঞ্চ শব্দ আরো বেশি হচ্ছে সচিবালয়ে, এবং এটি আমাদের পত্রিকাগুলো কিন্তু আমাদের ফাইন্ডিংস এর উপর রিপোর্ট করেছে, এবং যে কারণে অধিদপ্তর বা মন্ত্রণালয় স্বীকার করেছে যে এই ধরনের সাইন্টিফিক স্টাডি ছাড়া একটি এলাকাকে নো হর্ন জোন বা শব্দ দূষণ মুক্ত এলাকা বা নীরব এলাকা ডিক্লেয়ার করা ঠিক হয় নাই, এবং ভবিষ্যতে তারা কিন্তু পলিসি মেকিং এ এটি ইনকর্পোরেট করবে বলেছে। সো ইতিবাচক অথবা নেতিবাচক যেই ধরনের খবর হোক না কেন, পরিবেশ সম্পদ পরিবেশকে উন্নয়নের জন্য এই নিউজগুলো, যে কারণে এটি কোনো একটি ডিফার করে না নিউজের ক্ষেত্রে। আপনি প্রতিদিনই দেখবেন কোনো না কোনো পত্রিকা পরিবেশ সম্মত বাসস্থান নিশ্চিত করার জন্য পরিবেশ দূষণ নিয়ে কিন্তু রিপোর্ট করছে। গত 22 তারিখে আমাদের বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস ছিল, প্রায় সবগুলো চ্যানেল বা পত্রিকা কিন্তু এটি নিউজ করেছে আমাদের অ্যাক্টিভিটি গুলা। আগামী 27 তারিখ কিন্তু বিশ্ব নদী দিবস, সব এই নদী দিবসের প্রোগ্রাম গুলো নিয়েও কিন্তু অনেক পরিকল্পনা হচ্ছে, অলরেডি বিভিন্ন পত্রিকা এবং চ্যানেল প্রোগ্রাম করা শুরু করছে যে নদী দিবসের সচেতনতার জন্য। তো নদী দিবসের আমাদের নদীগুলোর অবস্থা তো খারাপ, এই খারাপ বক্তব্যটা বলা তো নেতিবাচক, কিন্তু এই নেতিবাচক বক্তব্যের উদ্দেশ্য হলো ইতিবাচক ডেভেলপমেন্ট করা, উন্নয়ন করা, পরিবেশ উন্নয়ন করা, যে কারণে মিডিয়ার কাছে কিন্তু দুই ধরনের বক্তব্যই সমান গুরুত্বপূর্ণ এবং তারা সমান গুরুত্ব দিয়ে কিন্তু এগুলো প্রচার করে থাকে। জি ধন্যবাদ। জনাব রহমান মাসুদ, আপনি আমাকে একটু বলবেন যে যদি এই প্রজন্মের কেউ পরিবেশ সাংবাদিকতা নিয়ে কাজ করতে চায় তাহলে তার ঠিক কোন কোন দিকগুলোতে নজর দিতে হবে? যদিও জনাব ইফতেখার মাহমুদ কিছু বলেছেন, আপনি যদি বিস্তারিত বলেন। হ্যাঁ, এইটা ইফতেখার ভাই যেটা বলেছেন যে পরিবেশ সাংবাদিকতা করার মূল বিষয়, পরিবেশ আসলে তো একটা বৈজ্ঞানিক বিষয় তাই না? এইখানে আপনার পড়াশোনা, গবেষণা, জার্নালের চোখ রাখা, কোথায় কি হচ্ছে না হচ্ছে এই বিষয়ে খোঁজ খবর রাখা,
তারপরে হচ্ছে যে এই যে কামরুজ্জামান ভাইরাদের মতো যারা পরিবেশ নিয়ে যারা কাজ করেন, গবেষণা করেন, বিভিন্ন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, ওনারাও কিন্তু খোঁজ খবর রাখেন পৃথিবীর কোন অংশে কোথায় কি হচ্ছে। তো পরিবেশ সাংবাদিকতা যারা করতে চায় ওনাদের সঙ্গেও যোগাযোগ রাখতে হবে। এরপরে ধরেন যে ইউএনএফসিসি, জাতিসংঘের একটি অঙ্গ সংগঠন, তারা সারা পৃথিবীতে পরিবেশ নিয়ে কাজ করছে, এরকম তাদের অধীনে এবং তাদের সহযোগিতা সহ সারা পৃথিবীতেই নানা ধরনের কাজ হচ্ছে। এখন পরিবেশ সাংবাদিকদের এই এই একাডেমিক জায়গাগুলোতে খোঁজ খবর সব সময় রাখতে হবে, গবেষণাগুলো সম্পর্কে খোঁজ খবর রাখতে হবে, জার্নাল গুলো পড়তে হবে। অনলাইনে এখন হিউজ, ধরেন আমি পরিবেশ সাংবাদিকতা করি, সারা পৃথিবী থেকে প্রত্যেক দিন 15-20টা মেইল আমি পাই বিভিন্ন জায়গা থেকে, ইফতেখার মাহমুদ পান। হ্যাঁ, আমরা কিন্তু ওইগুলোকে নিয়ে প্রত্যেক দিনই নিউজ করি না, নিউজ করা সম্ভব না, কিন্তু আমরা কিন্তু চোখ বুলায়ে রাখি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমরা তো পরবর্তীতে এগুলো আমাদের কাজে লাগে। এটা হচ্ছে একাডেমিক দিক। দ্বিতীয় দিক হচ্ছে ওই যে পুরনো একটা কথা আছে না, যে পঠন পাঠন এবং ভ্রমণ তিন মিলে হচ্ছে শিক্ষা। হ্যাঁ, পরিবেশ সাংবাদিকদের আসলে পায়ে পায়ে হাঁটতে হয়, পায়ে পায়ে হাঁটতে হয়। এবং ওই যে ইফতেখার ভাই যেটা বললো, দেখার দৃষ্টিকোণ থাকতে হয়। এখন একটা দেখা এক জিনিস, সৌন্দর্য দেখা এক জিনিস, এবং এই সৌন্দর্য দেখতে দেখতে সৌন্দর্যের খুঁত ধরার সক্ষমতা অর্জন করাও আর এক জিনিস। আপনি হঠাৎ একদিনে তো আর পারবেন না, দেখতে দেখতে আপনি শিখবেন, এটা একটা চর্চার বিষয়। এখন আপনি দেখবেন, ঘুরবেন, পড়বেন, জানবেন এবং বিশ্লেষণ করবেন। এই যে যা পড়লেন যা দেখলেন এটাকে আপনি আপনার মস্তিষ্কে বিশ্লেষণ করবেন, বিশ্লেষণ করে নিজের থেকে নিজে একটি জায়গা দাঁড় করাবেন, দাঁড় করায় আপনি যা পড়লেন আপনি যা দেখলেন তার দেখলেন তার সঙ্গে মিশালেন, স্পেশালিস্টদের সঙ্গে মিশালেন, তাহলেই দেখবেন যে আপনি একটা জায়গায় পৌঁছালেন। হ্যাঁ, তো এই এইগুলো হচ্ছে চর্চা, প্রস্তুতি পর্ব। তারপরে যখন চলতে থাকবেন তখন তো অটোমেটিকলি হবেই। হ্যাঁ, কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে কষ্ট সহ্য করা, লেগে থাকা, সব সাংবাদিকতার প্রত্যেকটা সেকশনেই এগুলো থাকতে হয়, করতে হয়, কিন্তু পরিবেশের ক্ষেত্রে একটু অন্যরকম। হ্যাঁ, পরিবেশের রিপোর্ট কিন্তু প্রত্যেক দিন একজন পরিবেশ সাংবাদিক করে না, ক্রাইমের রিপোর্ট যেমন প্রত্যেক দিনই হয়, ওই পলিটিক্যাল রিপোর্ট যেমন হয়, পরিবেশ সাংবাদিককে তারপর সংবাদের রসদ আস্তে আস্তে একটু একটু করে জমায়ে তারপরে হচ্ছে সেটাকে ডেলিভারি দিতে হয়। হ্যাঁ, তো এইটা এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি সাংবাদিকতা কেমন করবেন। দেখেন আমাদের দেশে একজন সাংবাদিক শ্রদ্ধেয় বড় ভাই রফিকুল ইসলাম মন্টু, উনি শুধু উপকূলে ঘুরে বেড়ান। হ্যাঁ, তো উপকূলের বিভিন্ন চ্যুতি ত্রুটি হ্যাঁ উনি তুলে ধরেন, উনি মানুষের কান্না কান্না তুলে ধরেন। আমি উপকূলে ঘুরি, আমি পাহাড়ে ঘুরি, ইফতেখার ভাই ওরকম সব উত্তরবঙ্গ, সুন্দরবন সহ সারা বাংলাদেশ ঘুরেন। আমরা এখন হচ্ছে কি বাংলাদেশের এক সাংবাদিক উপকূলীয় মানে বাংলাদেশের পরিবেশ সাংবাদিকতারও নানা ধরন, আমাদের সিনিয়র ভাইরা যেরকম সাংবাদিকতা করতেন আমরা কিন্তু এখন সেখান থেকে একটু অন্য অন্য দিকে আসছি। এটা এটা চাহিদার কারণে, এটা সারা পৃথিবীতেই এটা বদলাচ্ছে। হ্যাঁ, এখন বাংলাদেশ থেকে প্রত্যেক বছরই 5 জন 7 জন 10 জন সাংবাদিক হ্যাঁ ওই পরিবেশ বিশ্ব জলবায়ু সম্মেলন কাভার করতে যান। হ্যাঁ, এখন ওনারা যে সবাই যে কাভার করতে যান দেশে, ওইখান থেকে যা দেখে আসেন দেশে এসে কতটুকু বাস্তবায়ন করেন বা দেশে সাংবাদিকতা করে যেটা অর্জন করেন তারা ওই সম্মেলনে গিয়ে তার সঙ্গে কতটুকু মেলাতে পারেন সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা দেখেছি যে 2015 সালে প্যারিস কপ সম্মেলনের সময় এক বাংলাদেশ থেকে বিশাল একটা মানে সাংবাদিক দল প্যারিসে গিয়েছিলেন, তারা ওইখানে করে ই করে এসেছেন, এরপর মারাকাসে গেছেন, এরপর বিভিন্ন প্রত্যেক বছরই এটা হতো হয়, এবার হয়তো করোনার কারণে হচ্ছে না, কিন্তু এরকম যান। এখন এই যে যে মানে চর্চাটা হ্যাঁ এটা তো চলছে। তো এখন বাংলাদেশ থেকে একজন তরুণ সাংবাদিক যখন
বিশ্ব জলবায়ু সম্মেলন কাভার করতে বাইরে যাবেন, বা অন্য একটা পানি সম্মেলন কাভার করতে একটা দেশে যাবেন, তাকে তো প্রচুর পড়াশোনা এ বিষয়ে করে যেতেই হবে, তাই না? অনেক কিছু জেনে শুনেই যেতে হবে, দেশের সবকিছু সব বিষয়ে খোঁজ খবর রেখেই যেতে হবে। বাংলাদেশ থেকে যে রিসোর্স পার্সন গুলো এইসব সম্মেলনে যান, তাদের সঙ্গে আগে থেকেই একটা ভালো সম্পর্ক তৈরি না থাকলে তারা তিনারা কি নিয়ে কথা বলবেন? এবার বাংলাদেশের মূল ইস্যু কি, এজেন্ডা কি, বাংলাদেশ কি নিয়ে কথা বলতে যাচ্ছেন, এই এই বিষয়গুলো তো জানতে হবে। তো এই তরুণদেরকে পরিবেশ সাংবাদিকতায় আসতে হলে, করতে হলে তাদেরকে আসলে মানে ব্যাপক বহুবিধ নানাবিধ পড়াশোনা, পর্যবেক্ষণ ক্ষমতা এবং স্কিল, মানে ব্যক্তিগত স্কিল ডেভেলপ করতে হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ জনাব ইফতেখার মাহমুদ, আপনি কি আছেন আমাদের সাথে? হ্যাঁ জি বলুন। যে আপনি একেবারে শুরুতেই বলেছিলেন যে বাংলাদেশে পরিবেশ সাংবাদিকতা একটা আলাদা বিট হয়ে উঠেছে, পরিবেশ সাংবাদিকতা নামে কোনো বিট করা প্রয়োজন আছে কিনা পত্রিকা বা টেলিভিশন গুলোতে? আমি কিন্তু শুরুতে বলছি যে আমাদের এখানে পরিবেশ সাংবাদিকতার আলাদা বিট হওয়াটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, আমি বলেছি যে বাংলাদেশের প্রতিটা সাংবাদিককেই পরিবেশের বিষয়ে সচেতন সংবেদনশীল হতে হবে, যাতে, কারণ আমরা সাংবাদিকতা বলতে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক সাংবাদিকতা বুঝি, তো সেটা আমি মনে করি কি একটা কনসেপচুয়ালি এটা রং আইডিয়া। হ্যাঁ, কারণ সাংবাদিকদের বড় অংশই ঢাকার বাইরে এবং সেখানে কোনো আলাদা কোনো বিট নাই, প্রত্যেকে সব ধরনের বিট করে। ফলে ঢাকা কেন্দ্রিক ধরেন 8-10টা পত্রিকা, 15-20টা টিভি চ্যানেলের সাংবাদিকরা যদি পরিবেশ সাংবাদিক রাখে, তাহলে সেটা একটা বিট হয়ে গেল। এটা একটা মানে আমি বলি যে ভুল মেথড একটা বিষয়কে অ্যাড্রেস করার ক্ষেত্রে। আমি মনে করি যে প্রতিটা সাংবাদিকেরই পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য গণমাধ্যমের দায়িত্ব এই জিনিসটা করা। কিন্তু হ্যাঁ, ডেজিগনেটেড কিছু সাংবাদিক থাকবে যারা যারা নিজেরা আগ্রহ পাচ্ছে ওই বিষয়ের উপরে। সে যেমন ধরেন অনেকে আছে যে সে হয়তো বিজনেস রিপোর্টিং এ তার অনেক হিউজ আগ্রহ, হ্যাঁ সে ওইটা করবে, এটা তার একটা ইন্টারেস্টের জায়গা। আবার এটা যেহেতু একটা মার্কেট আছে, হ্যাঁ এটার সাথে ইন্ডাস্ট্রির সাথে একটা সম্পর্ক আছে, ফলে এটা একটা আলাদা হয়তো গুরুত্ব আছে। কিন্তু ধরেন আপনি ধরেন আরবান আরবান ইস্যু জার্নালিজম করি আমরা, হ্যাঁ নগর নগর বিষয়ক নানা প্রতিবেদন, পরিবহনের ইস্যুজ আছে যেগুলোর সাথে, যেগুলো ধরেন আপনার এখন একটা বিট আকারে কিন্তু ডেভেলপ করেছে, আবার অন্য বিটের সাংবাদিকরা করতেছে। ফলে হ্যাঁ, বিট হিসেবে হয়তো এটা একটা থাকতে পারে আগ্রহীদের মধ্যে, এবং যারা এই বিষয়ে কাজ করবেন মানে আগ্রহী হিসেবে তাদেরকে অবশ্যই 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 আমি মনে করি অন্য যে কোনো বিটের সাংবাদিকদের চেয়ে পড়াশোনাটা করতে হবে। এখন অনেক আছে যে ফ্যাশন হিসেবে এটাকে দেখে, হ্যাঁ অনেকে আছে বিদেশে যাওয়ার জন্য এটা অনেকে করেন, হ্যাঁ যে বছর একবার কবে গেলাম বা অমুক কোনো জায়গায় গেলাম ঘুরে আসলাম ভালো লাগলো, তো এটা হিসেবে দেখেন। সেটা কেউ যার যার ব্যক্তিগত চয়েস সেটা সে করতেই পারেন, কিন্তু সাংবাদিক মানে এটা যদি কেউ সিরিয়াসলি করতে চান তাহলে তাকে অবশ্যই এই বিষয়গুলোর উপরে আমি মনে করি যে প্রচুর মানুষের সাথে কথা বলা উচিত। এই বিষয়ে যারা কাজ করেন, বিবেকানন্দ জোয়ান ভাইদের মতো যারা গবেষক আছেন তাদের সাথে কথা বলা উচিত, রিজওয়ান আপার মতো যারা আইনবিদ আছেন তাদের সাথে কথা বলা উচিত, আইনি নিশাত স্যারদের মতো যারা আপনার নদী পানি পরিবেশ বিশেষজ্ঞ আছেন, এই সমস্ত মানুষদের সাথে তাদের বক্তৃতা শোনা উচিত, তাদের গবেষণা রিপোর্ট পড়া উচিত, তাদের সঙ্গে আলাপ আলোচনার সুযোগ থাকলে সেটা করা উচিত, এবং একই সঙ্গে প্রচুর গবেষণা রিপোর্ট আইন এগুলো পড়া উচিত। পড়লে হবে কি সে রিপোর্টটা করতে পারবে, আর নয়তো তিনি বলেন তিনি জানা জানা গেছে বোঝা গেছে দেখা গেছে দিয়ে পরিবেশ সাংবাদিকতা হবে না, এবং সেটা হয়তো অন্য কিছুতে সম্ভব, অন্য পেশায় অন্য কিছু সম্ভব, কিন্তু পরিবেশ সাংবাদিকতার পরি মানে এটা যদি আমি ইফেক্ট ফেলতে চাই, কারণ আমার মাথায় রাখতে হবে রিপোর্ট একই সঙ্গে যেরকম তথ্য একই সঙ্গে এটা একটা এভিডেন্স। হ্যাঁ, আমি যদি এভিডেন্সটা ভুলভাবে ক্রিয়েট করি তাহলে সেটা আমাদের সোসাইটিতে আমাদের বিচার বিভাগ আমাদের রিপোর্টকে আমলে নিয়ে, যেটা কামরুজ্জামান বললেন আমলে নিয়ে রায় পর্যন্ত দিচ্ছে,
যেটা রাষ্ট্রকে মানতে বাধ্য করতেছে, ফলে সেখানে আমার তথ্য অবশ্যই 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 একাধিকবার ক্রস চেক করে আপনার অরিজিনাল সোর্স থেকে তথ্যটা দেখে বুঝে শুনে রিপোর্টটা করা উচিত, এবং সেই রিপোর্টের মধ্য দিয়ে যাতে বৃহত্তর ভাবে একটা আপনি মানে আপনার রাষ্ট্রের এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে আপনার সংবাদগুলোকে আপনি যাতে কাজে লাগাতে পারেন সেটার একটা সুযোগ আপনি কিন্তু তৈরি করতে পারেন। ফলে আমি আমি যেটা আবারও বলতে চাই, আবারও একই পয়েন্টে আসি, যে যে কেউ যে কোনো ভাবে সাংবাদিকতা করতে পারে, কিন্তু কেউ যদি ওই বিষয়ে নিয়ে সিরিয়াস হয় তাহলে তাকে প্রচুর পড়াশোনা করতে হবে, অন্তত পরিবেশ সাংবাদিকতার ক্ষেত্রে। ধন্যবাদ ইফতেখার মাহমুদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব কামরুজ্জামান মজুমদার, যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলেন যে এমন কোন প্রত্যাশা সাংবাদিকদের কাছে আপনাদের আছে কিনা যেটা এখনো পূরণ হয়নি। জি, আমাদের প্রত্যাশা আছে যে আমরা যে সাইন্টিফিক গবেষণাগুলো করি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রমোশনের জন্য এই কাজ করে, আমরা জার্নালে পাবলিশ করি, এরপর বছরের শেষে আমাদের প্রমোশনের জন্য এটা কাজ করে, কিন্তু সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই সাইন্টিফিক গবেষণাগুলো সাধারণ মানুষের বোধগম্য হবে এমন ভাবে অনেক ক্ষেত্রে বাংলায় ট্রান্সলেট করে কিন্তু আমাদেরকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য মিডিয়ার দ্বারস্থ হতে হয়। এখন যদি সাংবাদিক বাইরা সাধারণ ওই জ্ঞানটুকু যদি ওনারা রাখতে পারেন যে কোন শব্দটার মিনিং কি, তাহলে কিন্তু সাধারণ মানুষের কাছে আমাদের বক্তব্যগুলো রিলে করার ক্ষেত্রে ওনারা একটা ভূমিকা রাখতে পারবেন। উদাহরণ দিয়ে বলছি, আমি ওনাকে বললাম যে ঢাকা শহরের শব্দ দূষণের মাত্রা 60 ডেসিবেল রেসিডেন্সিয়াল এরিয়ায় 60 ডেসিবেল, যেখানে 40 ডেসিবেল থাকার কথা, কিন্তু উনি শব্দ দূষণের যে একক সেটি যে ডেসিবেল হবে ডিগ্রি না সেটা উনি জানেন না, ফলে উনি রিপোর্ট করার সময় বলে দিলেন, প্রফেসর কামরুজ্জামান বলেছেন যে 60 ডিগ্রি জায়গায় 40 ডিগ্রি পর্যন্ত শব্দ মানমাত্রা থাকতে হবে। তো ডেসিবেল এবং ডিগ্রির যে পার্থক্যটাই সেটি যদি উনি আইডেন্টিফাই না করতে পারেন, উনি যদি পড়াশোনা না করেন, তাহলে কিন্তু এই ভুলটা হবে। একইভাবে আমি বললাম যে ঢাকা শহরে বর্তমানে এই বর্ষাকালেও যেখানে আমাদের 40 মাইক্রোগ্রাম/কিউবিক মিটার বায়ু থাকার কথা, সেখানে 70-80 মাইক্রোগ্রাম আছে। এখন উনি মাইক্রোগ্রামটাকে মাইক্রোলিটার বলে ফেললেন, বা উনি এটাকে কেজি বলে ফেললেন, অর্থাৎ ছোট্ট একটা ইউনিটের ভুলের কারণে কিন্তু পুরো নিউজটা পরে আমি নিজেও কোথাও শেয়ার করতে পারবো না। উনি নিউজ করলেন কিন্তু আমি নিজে সেটা কোথাও শেয়ার করতে পারবো না, কারণ নিউজের ইউনিটটা ভুল এসেছে। তো আমাদের প্রত্যাশা থাকবে, এবং এটা আমাদের দায়িত্বও বটে, যে যারা পরিবেশ নিয়ে রিপোর্টিং করেন ওনাদের সাথে আসলে আলোচনা করে এই বিষয়গুলো ওনাদেরকে শেয়ার করা, যে সাইন্টিফিক ভাবে এই শব্দগুলো এরকম আর সাধারণ মানুষকে বোঝানোর জন্য এটা এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তো এই প্রত্যাশাটা থাকবে যে ওনারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। অনেক ক্ষেত্রে আমরা নিজেরাও কিন্তু এই যে আজকে যেরকম আমাদের স্ট্যামফোর্ড সাংবাদিক ফোরাম বা জার্নালিস্ট ফোরাম যে আয়োজনটি করেছে, এরকম কিন্তু আরো কয়েকটি আয়োজন হতে পারে, যে কিভাবে আমরা এই ধরনের রিপোর্ট করতে পারি স্পেসিফিক, যে শব্দ দূষণ নিয়ে একটা রিপোর্টিং এর ক্ষেত্রে কেমন হতে পারে একটা ওয়ার্কশপ হতে পারে, বায়ু দূষণ নিয়ে রিপোর্টিং কেমন হতে পারে ওয়ার্কশপ হতে পারে, অন্যান্য আমাদের এখন এই অ্যাটমিক পাওয়ার চলে আসছে, আমাদের পারমাণবিক বিদ্যুতের বিষয় আসছে, কতজন সাংবাদিকরা এই বিষয়টা রিপোর্ট করার মতো সক্ষমতা অর্জন করেছেন সেটা খেয়াল রেখেই কিন্তু যেসব একাডেমিক ইনস্টিটিউশন আছে তারা কিন্তু দায়িত্ব নিতে হবে, যে নতুন নতুন যে পলিউশন গুলো আসছে সেগুলো সম্পর্কে সবাইকে পরিচিত করে নেওয়ার দায়িত্বটা নিতে হবে। এবং আমরা প্রত্যাশা করি একাডেমিক ইনস্টিটিউশন গুলো এটি করবেন সামনে, এবং আমাদের সাংবাদিক বাইরেও আগ্রহ নিয়ে এখানে জয়েন করবেন, ফলে একটি ভবিষ্যতে একটি ভালো এনভায়রনমেন্টাল রিপোর্টিংটা আরো উন্নত হবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। জি, আশা করছি আপনি যে ধরনের পরামর্শগুলো আমাদেরকে দিয়েছেন আমরাও ভবিষ্যতে এরকম কোন আয়োজন করতে পারবো, এবং আপনারা আমাদেরকে সেখানে সহযোগিতা করবেন। ধন্যবাদ প্রফেসর ডক্টর কামরুজ্জামান মজুমদার, জনাব ইফতেখার মাহমুদ এবং জনাব রহমান মাসুদ, এবং সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আবারও হয়তো দেখা হবে ভিন্ন কোনো আয়োজনে অন্য কোনো অতিথির সাথে,
সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।